নমস্কার বন্ধুরা, আমি হলাম অমিতা কুণ্ডু, আর আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ মো। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালের মাটি তৈরি, সবজির গাছের মাটি তৈরি দেখাবো। আর মাটি তৈরি যেটা দেখাবো সেই মাটিটি ভীষণই হালকা হবে, আর শীতকালে সবজি আপনারা অতি সহজে গ্রো ব্যাগে তৈরি করতে পারেন। আর আপনারা গ্রো ব্যাগ কোথায় পাবেন? আমার কাছে পেতে পারেন। আপনারা চাইলে আমার সাথে আমার এই মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক অ্যাকাউন্টের নাম আমি উপরে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে কন্ট্যাক্ট করতে পারেন। এবার দেখা যাক, এবার আমি এখানে নিলাম এক টব মাটি, ছ ইঞ্চি টবের মতন, আর এক টবের একটু কম, ছ ইঞ্চি টবের একটু কম কোকোপিট। এবার এখানে নিয়ে নিচ্ছি নিম খোল। দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আমি এখানে দু চামচের মতো নিম খোল নিয়ে নিচ্ছি। আমি এখানে এক টব মাটি নিলাম, হাফ টব নিলাম কোকোপিট, আরও অনেক কিছু মেশাবো, তারপরে দেখতে পারবেন এই এক টব মাটি দু টব মাটি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিলাম হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো আপনারা কত নেবেন? এবার এখানে নিয়ে নিচ্ছি সর্ষের খোলের গুঁড়ো। সর্ষের খোলে অনেকটা পরিমাণে এনপিকে আছে, যেটা আমাদের গাছকে প্রচুর পরিমাণে বৃদ্ধি যোগাতে সাহায্য করবে। আর হাড় গুঁড়ো আমাদের ভীষণ উপকারী, আর আমি মাটি তৈরি কিন্তু পুরোপুরি জৈবভাবে করব। যেহেতু আমরা শীতকালের সবজি আমাদের বাড়ির ছাদ বাগানে করব, বাড়ির ব্যালকনিতে করব, যেটা আমাদের এই শীতকালের সবজি আমরা কিন্তু বাড়ির ব্যালকনিতে করব, ছাদ বাগানে করব, তার জন্য জৈবভাবে করাটাই ভালো। আমি এখানে নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট। দেখতেই পারলেন আমি এখানে কতটা পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নেব ফাঙ্গিসাইড পাউডার। আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড পাউডার অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই ব্যবহার করবেন। আর মাটি এখন থেকে তৈরি করে রাখলে কী হবে, আমাদের মাটির মধ্যে সব গুণাগুণগুলি সব একসাথে মিশে যাবে। যে কোনো গাছ তৈরি করার সময় আপনারা অতি অবশ্যই মাটিটাকে আগের থেকে তৈরি করে রাখবেন। এবার নিয়ে নিচ্ছি কাঠ কয়লা বা কার্বন, এটা আপনারা না নিলেও কোনো অসুবিধা নেই। এই কাঠ কয়লা বা কার্বনের বদলে আপনারা অতি অবশ্যই কলার খোসা, যেগুলো কুচু কুচু করে রাখে, রেখে ভালো করে ডাস্ট করে সেটা নিতে পারেন, অথবা আপনারা আমার সাথে সবাই সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে পারেন। ফেসবুক অ্যাকাউন্টে আমি তার নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি ওখানে সব ধরনের আমার বাগানের আপডেট আর ছোটো ছোটো ইম্পর্টেন্ট কিছু কথা আমি সেখানে বলে থাকি।
ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অতি অবশ্যই আপনারা সবাই ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।